আসসালামু আলাইকুম ইভরিমান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার অনেক দিনের পুরনো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো আমি পরিষ্কার করব এখানে আমি বালতিতে পানি দিয়ে পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়ে নিয়েছি এখন আমি শুধু এই ফ্লাওয়ারগুলো এই ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব আমি ফুলগুলো এই ফুলগুলো অনেক আগের আর ওপরে অনেকটা ধুলো পড়ে গিয়েছে যার কারণে আমি এগুলা পরিষ্কার করে নিচ্ছি অনেকদিন ধরে ভাবছিলাম যে এগুলো পরিষ্কার করতে হবে আসলে অন্যান্য কাজের চাপে এদিকে আর তেমন একটা নজরে দেওয়া হয় না আজকে পরিষ্কার করে না রাখলে অনেক সময় নতুন জিনিসও অনেক পুরনো দেখা যায় আর পরিষ্কার করে রাখলে পুরনো জিনিসও সুন্দর আর নতুন মনে হয় তো আমার ফ্লাওয়ার্সগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এগুলো ধুয়ে নেওয়া একদমই সহজ আমি শুধু এই ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর কয়েকবার পানি পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলো নিয়ে আমি চলে যাব ছাদের ওপর ধুয়ে নেওয়ার পর এই ফ্লাওয়ার্সগুলো দেখতে কিন্তু অনেকটা নতুনের মতোই লাগছে এখন আমি এগুলো নিয়ে ছাদে চলে এসেছি ছাদে আমি রোদে এগুলা বেশ কিছুক্ষণ খুব ভালো করে শুকিয়ে নিব ফুলগুলো ছাদে শুকোতে দিয়ে চলে আসলাম রান্না রান্না করতে আজকে করব, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের একটা তরকারি এভাবে কে কে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি প্রথমে আমি আলো আর যে পুঁই শাকের ডাটাটা সেটা দিয়ে দিয়েছি কারণ ডাটাটা একটু শক্ত থাকে এগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটাকে কষিয়ে নিচ্ছি বেগুনটা কষানো হয়ে গেলে এখন আমি কেটে রাখা পুঁইশাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম পৈশাখের এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন এর মধ্যে বিকেলবেলা আমাদের বাসায় এসেছিল আমার সবচেয়ে ছোট দেবর এবং আমার যা তাদের বাসায় খুব শীঘ্রই একটা অনেক বড় প্রোগ্রামের আয়োজন চলছে তো সেই প্রোগ্রামের জন্যই আমাদেরকে দাওয়াত দিতে আসছে এর আগেও একবার এসেছিল আর আজকে আসার উদ্দেশ্য হচ্ছে ওর ভাইকে দাওয়াত দেওয়া কারণ সেদিন তার ভাইকে সে পায় নাই আর সালমানের জন্য একটা পাঞ্জাবিও নিয়ে আসছে যাতে সে প্রোগ্রামে পড়ে যেতে পারে কারণ তাদের প্রোগ্রামে সবাই একরকম পাঞ্জাবি আর শাড়ি পরে যাবে গায়ে হলুদের একটা অনুষ্ঠান আছে আর সেটা কার অনুষ্ঠান কিসের জন্য করেছে সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো বাসায় কোনো মেহমানা আসলে এমনিতেও আমার খুব ভালো লাগে আর তারা আসাতে আমি আসলেই অনেক বেশি খুশি হয়েছি তাদের জন্য সিম্পল কিছু নাস্তা পানির আয়োজন করেছি আর তাদের সাথে বসেই গল্প করেছিলাম অনুষ্ঠানটা কোথায় হবে কিভাবে হবে কারা কারা আসবে এসব নিয়ে কথাবার্তা আমাদের মধ্যে চলছিল এদিকে তার মেয়েটা হচ্ছে খেলা করছে ওর মেয়ের নাম হচ্ছে তানিশা হুমায়রা সবাই হুমায়রার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বুড়িটাকে ভালো রাখে সুস্থ রাখে সন্ধ্যার পরপর তারা বাসা থেকে চলে যায় আর তারা যাওয়ার পরে আমি আমার মানে প্লান্টস যে গাছটা সেটাকে একটু গোসর করে দিলাম গাছটার উপরেও অনেকটা ধুলোবালি জমে গিয়েছিল আর এই যে আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর আর একবারে নতুনের মতো লাগছে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ